मॉर्निंग स्टूडेंट क्लास फोर आज के कंप्यूटर क्लास कंप्यूटर आज के तीन नम्बर तुम्हारा कंप्यूटर शोपने तीन नम्बर बोई खोलो तीन नम्बर बोए देखो माइक्रोसॉफ्ट वर्ड माने तुम्हारे माइक्रोसॉफ्ट वर्ड आज के पढ़ाबो एम एस वर्ड तो एम एस वर्ड हलो एटार शॉर्ट नेम होच्छे एम एस वर्ड मैं माइक्रोसॉफ्ट वर्ड एम एस वर्ड हलो एक वर्ड प्रोसेसर जार सहाज्य आमरा कि करते पारी लेखा टाइप करते पारी अक्षरगुली आकार माप परिवर्तन करते पारी अक्षरगुलिते तोमार पछंद मतो रंग दिते पारो काज होवार पर सेटिके संचय बा सेव करे राखते पारो दरकार मतो लेखागुली कागजे छापते बा प्रिंट करते पारो। तारपर कि एम एस वर्ड एर डेस्कटपेर एकबारेर कोनाय स्टार्ट बाटने माउस पॉइंटारे गिये क्लिक करो एक देखे मेनू तालिका बेड़े क्लिक कर ले तालिका बेड़े जेखने माइक्रोसॉफ्ट ऑफिस वर्ड लेखा थकने गए तुम्हें माउसटा सर नहीं गले तीन चिन्हटा थके तीन चिन्हटा गए माइक्रोसॉफ्टे कि कर ले क्लिक कर ले देखे विंडोटा खुले जाए तुम्हारे तो देखाते पाचीना तो शुने करो तरपर जो स्कूल खुलबे तुम्हारे हमें देखिए देव कम्पिटारे क्यों तुम्हारे কি করতে হয় সেগুলো আমরা এখন বলে দিচ্ছি শুনে রাখো পড়ো দেখবে তখন তোমরা কাজে হাতে কাজ যখন তোমরা হাতে হাতে তখন কম্পিউটারে অবশ্যই করতে পেরে যাবে তোমাদেরকে দেখিয়ে দেব দেখো একটি ছবি দেখো এইখানে তো থাকে কম্পিউটারে তো मेनू बार तो
এটিকে ক্লিক করলে উইন্ডোটি ছোট হয়ে যায় এবং টাস্কবারের একটি বাটনের মতো দেখতে পাওয়া যায়। এটি ক্লিক করলে উইন্ডোটি খুব ছোট হয়ে যায়, এটিকে টাস্কবারের একটি বাটনের মতো দেখতে পাওয়া যায়। এবারে ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন বাটন, মিনিমাইজ বাটনের পাশে ম্যাক্সিমাইজ বাটন, এটা ম্যাক্সিমাইজ বাটন, উইন্ডোটি বড় ও ছোট হয়ে যায়, এটির উপর ক্লিক করলে উইন্ডোটি বড় ও ছোট হয়ে যায়। ক্লোজ বাটন, টাইটেল বারের একবারের কোনায় আছে ক্লোজ বাটন, এর সাহায্যে উইন্ডোটি বন্ধ হয়ে যায়। রিবন, টাইটেল বারের নিচে থাকে রিবন, টাইটেল বারে কাজ অনুযায়ী হোম ট্যাবে পাঁচটি ভাগ আছে। এক একটি ভাগকে বলা হয় কমান্ডো গ্রুপ, কমান্ডো গ্রুপ। তাহলে পাঁচটি ভাগ আছে, এক একটি ভাগকে বলা হয় কমান্ডো গ্রুপ। পাঁচটি কমান্ডো গ্রুপ হলো ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, ইনসার্ট, এডিটিং। একই রকমভাবে কটি ট্যাবকে কাজ অনুসারে ভাগ করা যায়। আমরা সাধারণত হোম ট্যাবে বেশি কাজ করে থাকি, কোনটাতে বেশি কাজ করে থাকি, হোম ট্যাবে আমরা বেশি কাজ করে থাকি। রুলার, রিবনের নিচে স্কেলের মতো দেখতে অংশটির নাম রুলার। রুলার, এটার নাম রুলার, স্কেলের মতো এখানে একটা থাকে, এটা স্কেলের মতো দেখতে, এটাকে রুলার বলা হয়। বাঁ দিকে ডান দিকে মার্জিন ঠিক করা যায়। ডকুমেন্ট এরিয়া, ডকুমেন্ট এরিয়া উইন্ডোর মাঝখানে সাদা বড় অংশটির নাম ডকুমেন্ট এরিয়া। এই যে পুরোটা সাদা অংশটা থাকে দেখে কম্পিউটারটা খুললে, সেটাকে বলা হয় ডকুমেন্ট এরিয়া। কার্সার, ডকুমেন্ট এরিয়ার বাঁ দিকে কোণে ছোট্ট একটি চিহ্ন দেখতে পাওয়া যায়, এটিকে কার্সার বলে। এখানে একটা ছোট্ট লাইন দেখতে পাওয়া যায়, এটাকে কার্সার বলে। এখানে থেকে লেখা শুরু হয়। স্ক্রলবার, স্ক্রলবার ডকুমেন্ট এরিয়ার উপর ও নিচের পাশাপাশি ছড়ানোর জন্য নিচে পাশে দুটি স্ক্রলবার দেখা যায়। স্টেস্টার বার, ডকুমেন্ট এরিয়ার নিচে আছে স্টেস্টার বার। মাউস পয়েন্টার কোথায় আমরা জানতে পারি যে জুম, এছাড়াও এখানে আছে জুম স্লাইডার, এর সাহায্যে আমরা কাজগুলিকে ছোট ও বড় করে দেখা যায়। এমএস ওয়ার্ডের কাজ যেমন, তারপরে টেক্সট সিলেক্ট, সেভ, স্পেস বার কি, এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য এন্টার কি ব্যবহার করতে হবে, এগুলো আমরা দেখো সুন্দরভাবে দেখো। টেক্সট সিলেক্ট করা, দেখতে পেয়েছো এগুলো তোমাদেরকে হাতে কাজ করে দেখাতে হবে। এবার দেখো এমএস ওয়ার্ড একটি হচ্ছে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে লেখা টাইপ করে তাকে সুন্দরভাবে সাজানো যায়। টাইটেল বার ফাইলের নাম দেখতে পাওয়া যায়। মেনু বারে সাতটি ট্যাব থাকে। হোম ট্যাবে পাঁচটি কমান্ড গ্রুপ থাকে। ডকুমেন্ট এরিয়াতে আমরা টাইপ করা শব্দগুলি দেখা যায়। লেখাগুলি সুন্দরভাবে সাজানোকে বলা হয় ফরম্যাটিং করা, ফরম্যাটিং করা। এবং যে কোনো টেক্সট ফরম্যাটিং এর সাহায্যে টেক্সটটিকে আগে সিলেক্ট করতে হয়। এবার দেখো বাঁ দিক থেকে ডান দিকে শব্দগুলিকে সাজাবে, এইদিকে এই ছকটি করবে তোমরা, ছকটি করে এইভাবে ছকটা তোমরা বাঁ দিক থেকে ডান দিকে সাজাবে এবং সঠিক বাক্যে ঠিক চিহ্ন আর ভুল বাক্যে কাটা চিহ্ন দেবে। যেটা সঠিক শব্দটা হবে সেটাতে ঠিক চিহ্ন দেবে এবং যেটাতে যেটা ভুল হবে সেটাতে কাটা চিহ্ন দিবে, দিয়ে একের দাগ দুই দাগটা তোমরা খাতেতে করবে। আর দেখো শূন্যস্থান পূরণ, দেখো এই যেমন ওয়ার্ড প্যাডের সব থেকে উপরের অংশের নাম, এটা তোমাদের চারটার পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা উত্তর আছে, ছটা উত্তরের মধ্যে কোনটা হবে সেইটা তোমরা খুঁজে এখানে লিখবে, পড়বে আগে বইটা, পড়ার পর এই তিনটা একের দাগ দুইয়ের দাগ তিনের দাগটা করবে, চারের দাগগুলো পড়বে, আর তিনের দাগ পর্যন্ত তোমরা খাতাতে করবে। হ্যাঁ, অবশ্যই খাতাটা স্কুলে এসে জমা দেবে।
চলো আজ এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা বাই বাই।